কোথায় খেলতে গেছিস বাবা? আয় বাবা আয়, আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমি কি সুন্দর রান্না করে রেখেছি, আয় শোনাই, তুই তাড়াতাড়ি ফির। নদী দিদি গো শুনগে দিদি তোর পুত্রের ব্যবহার, উনাকে হেতু মায় কইরাছে আমার ছেলে যদি অন্যায় করে থাকে
তোলে এই কথা কারোর সামনে বলবে না বোধি বেশ শুনো বোধি আর কি বলতে শুধু আমার সন্তান নয় তুমি তার মামি মা সে তো তোমারও সন্তান ঠিকই বলেছো তোমার কথার আগে তাকে যে আমি সর্বরে ক্ষমা দিয়েছি জানো না দে আমি এখন আসতে পারি না নদী আসবে বোধি অনেক সময় হয়েছে দেখতে পাচ্ছি না কোথায় গেছে শনকা ও শনকা কৌশল্যা তোমার বৌদি
কৌশল্যেছিল হে স্বামী তাহলে পুত্র আমার নিশ্চয় অন্যায় করেছে শোনকা যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে এমনে দেখাবো আমি এই সাধুর সমাজে পুত্র হয়ে শোনকা করেছে অনাচার তাই পুত্রকে বিবাহ দেব আমি অরিলাম অঙ্গিকা শিবের পুজো কর গিয়ে ঠিক আছে আমি তাই করব অলিরাল্র আরে বন্ধু আমার বউটা লইয়া আমার বাড়ির আগে পাকাই দিয়া বন্ধু আমার বউটা নিয়া মোর বাড়ির পাশে পাকাই দিয়া রঙা কইরা হাইটা যাই হাইটা যাই পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে মাঝারে এমনে দেখাবো মুখ আমি এই সাধুর সমাজে সাধুর সমাজে আমি পুত্র হয়ে লেঙ্ঘাবাত্র করেছে অনাচার অনাচার পুত্রকে বিবাহ দেব আমি করি আছি অঙ্গিকে খুব ভালো খুব ভালো ভেরি গুড চা পান মেরি মেরি বিস্কুট আরে তোমার অভিমত কি পুরাপুরি বিউটিফুল আপনার ছেলেকে বিয়ে দেবেন আমার কত আনন্দ কত খানা পিনা হোগা ডাল ভাত মিষ্টি মিষ্টান্ন দুধ দই মাছ মাংস একেবারে এদের ফেদেল করে খাবো গে এদের ফেদেল করে খাবো তাই বলবেন আর খালি খাওয়া দাওয়ারই ধান্দা হ্যাঁ আরে পুত্রের জন্য কোথায় পাত্রী পাবো এবং কিরূপ পাত্রী দিয়ে আমার পুত্রকে আমি বিবাহ দেব আচ্ছা সদাগর মশাই বলো কি রূপান্তর দিয়ে মেয়ে ছেলেকে বিয়ে দেবেন সেটা ভাবনা চিন্তা সদাগর মশাই শুনুন আমাদের পূর্বপুরুষরা আগেকার এবং কি জ্ঞানী ব্যক্তিরা আচ্ছা এবং কি মহামুনি ঋষিরা কি করেছে নারী আর পুরুষ চার ভাগে বিভক্ত করে গেছে
সকলে গুরু আমি আচ্ছা আচ্ছা আর পত্নী চিন্তা করে আগে আমার স্বামী তারপরে আর শঙ্খনি স্বামী ছাড়া খায় ভাত তাই নাকি আর হস্তুনি নিজের ভাতের টাকা গেলে মারে না এই হলো চার জাতি নারীর ব্যবহার ব্যবহার লেঙ্গা পাত্র তাই বলবেন তাহলে আমি কোন নারী দিয়ে আমার পুত্রকে বিবাহ দেব সদাগর মশাই বলো আমাদের ছেলেকে বিয়ে দিতে গেলে ওই চিন্তিত না পত্নী বেশ এই দুই জাতি নারীর মধ্যে আমি এক নারী দিয়ে আমার পুত্রের বিবাহ দেব আর আগে তোমার কাজ আছে এমন কি কাজ রয়েছে লেঙ্গাবত্র আমি তোমাকে জানাই ভাই বলবে ওই কর্ম করার বাড়ি থেকে কিছু নিয়ে এসো লোহার কোলে লোহার কোলে আবার কি হবে তুমি বুঝলে এত কোলায় থাকতে মুশারি খেসারি মুখ ডাল হট ডাল ঠাকুর গেলে ডাল না হবে সব আমার লাগবে না তুমি বুঝলে না যে লোহার কোলায় এনে কি হবে কি হবে আরে আমি যে পুত্রবধূ বরণ করতে যাব আচ্ছা আয় আমি ওই লোহার কোলায় দিয়ে পরীক্ষা করে নেব পরীক্ষা কেমন পরীক্ষা যে তিন মুষ্টি চন্দন কাষ্ট দিয়ে হ্যাঁ যে কন্যা লোহার গড়িতে সিদ্ধ করবে করবে এই কন্যা আমি পুত্র বধূ আচ্ছা 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 খুব ভালো খুব ভালো তুমি যাও তাড়াতাড়ি করে নমস্কার সাদর বসে নমস্কার তবে আসার পথে বলুন আমার ওই চন্দন কাষ্টের বাগান থেকে হ্যাঁ তিন মুষ্টি শুক্র চন্দন কাষ্ট বেঁধে নেবে তাই হবে নমস্কার এসো আপনি বসে বলুন আমি এক্ষুনি যাচ্ছি করে নিয়ে আসি নমস্কার তবে কোন দিকে যাত্রা নিলে সদাগর মশাই আমরা কন্যা দেখতে যাবো ধর্ম দিকে মানে ওই পূর্ব দিকে যাত্রা নেবো ঠিক আছে প্রথমে ওই শিব ঠাকুরকে অনুসরণ করে কন্যা দর্শনে আমরা পূর্ব দিকে যাত্রা করি চলে সাদ ওই কন্যা জহুরহনিহিরি
এটা আমার কোন বণিকের বাড়ি বলো এটা আমি মানুষের মুখে শুনেছিলাম এটা নাকি সূর্য বানিয়ার ঘর আর এটা সূর্য বণিকের বাড়ি হয় তবে বেশ তার ঘরে কন্যা আছে কিনা তুমি যে দেখো তাড়াতাড়ি নমস্কার সাধারণ মশাই আমি এক্ষুনি এখান থেকে চলে আসছি বেশ বিলম্ব করবে না এসো बिल्डिंग चले केमन खाए केमन हाटे केमन लेखा पढ़ा केमन और पायखाना केमन अच्छा जा चले गल पेड़ कटे सम्बन्ध करानो जाए चले चलि नमस्कार चलि चलि हेलो तो नमस्कार हेलो मशाई कन्या देखा हुए थे कमन कन्या देखे अपूर्व सुंदरी मिए एकबार डबल एम ए पास ठीक जक ठीक पका जे हेलो जिनेर मतो ओरे सम्बन्ध करा जाबे जाए बस तबे चलो আমরা সেই কন্যাকে সম্বন্ধ করব দাঁড়ান 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 একটু আবার ডিফেন্ড ভালো বল একটু ডিফেন্ড পড়ে গেছে ডিফেন্ড আছে হ্যাঁ আমার কি ডিফেন্ড আছে তাহলে শুনুন সাধারণ মশাই বলো পূর্বশা রাজ্যে সূর্য বানিয়ার ঘর তার মি দেখতে শুনতে একবার রূপে বিদ্যা ধরি সর্বঙ্গই ভালো তার তাহলে এই বাম পাটা এইভাবে उपाय से कन्या के दिए पुत्र के विवाह देव ना मन जात्रा भलो है से कन्या के दिए पुत्र के विवाह विवाह देवें ना পুত্রের জন্য 100 দাসী রেখে দেব কিন্তু লেঙ্গাবত বলুন 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 আমরা চম্পক নগর ছেড়ে ধ্রুব নগরে বহু দূরে চলে এসেছি চলে এসেছি কিন্তু আমি তো ক্ষুধার্ত কিছু জলনগরের ব্যবস্থা করব আমারও খিদা পেয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা যে দেশেই যাত্রা নেব হ্যাঁ আবার বহু রাস্তা বহু রাস্তা বলো তো কোন জায়গাটায় বিশ্রাম করানো যায় দেখুন দেখুন ও দেখতে পেয়েছো অদূরে একটি বড় বৃক্ষ দেখা যাচ্ছে ও আর পাশে একটি সরোবর আছে আচ্ছা সেই সরোবরে স্নান করে সন্ধান করে বট বৃক্ষে ছায়া বিশ্রাম করে বিশ্রাম করে খাওয়া দাওয়া করে আমরা দেশের সাধু ওই দেশেই রওনা হব চলুন 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 জয় শিব শিব Shalu, oi deshe phire jaay. Konna payi shalu, deshe phire jaay.
हरे कृष्ण राधा माधव गोपाल गोविंद हाय हाय मन जन्म दुखिनी आमी थाय तो मोर दुखे दुखे जाय काल जे डाल धरते गाए भेंगे पड़े मोर से डाल ओ मां तुमरा आमाय केउ चिनते पेरेछो मैं तुमरा आमाय केउ चिनते पारोनी देवी मनुषा आज केनोय बाबित पारबे धरेछि तुमे तो केउ जानो ना তাই তো একদিন গিয়েছিলাম চম্পক নগরে চাঁদের বাসায় পুজো নেব বলে সেদিন চাঁদ সদাগর আমায় পুজো না দিয়ে করেছিল অপমান সে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে তাই তো আমি চাঁদের সঙ্গে করেছিলাম প্রতিজ্ঞা বলেছিলাম ওরে দর্পচারী চাঁদ সদাগর তোর হাতে যে করে হোক ছলে বলে কৌশলে আমি পুজো নেবই নেব যদি নিতে না পারি তবে আমার নাম বেথায় মনসা শতধিক শতধিক তবে কেমন করে পুজো নেব ওই তো চা সদাগর আজ কন্যার অনুসন্ধানে বেরিয়েছে কন্যা না পেয়ে বাড়ি দেশে ফিরে যায় আমি কি করব মা বিপুলাকে পাঠিয়ে দেব সরোবরে দেখি মা বিপুলাকে কন্যাবরণ করে নিয়ে যায় কিনা যদি একবার মা বিপুলাকে কন্যাবরণ করে নিয়ে যায় তবে তো হবে আমার প্রতিশোধ নেবার সুযোগ করে দর্পচার কাজ শুধু হল তুমি চলবে ডালে ডালে আমি চলবো পাতায় পাতায় তবু চাই আমার পূজা তুমি একটি গান ধরো সেই গানের তালে তালে আমরা সখীর মনকে আনন্দ দেব ঠিক আছে সখী চোখেরি কাজল করে রাখিনি তোমায় ধরে ভেসে যাও যদি নুনা জলে মাথায় রাখিনি তুলে কোন তোমাকে ভুলে খেতে পারে কত কৌশলে
ভাবে ভেসে যাও যদি নুনা জলে কোথায় রাখিনি তুলে ওকে তোমা তো ভুলে যেতে পারে কত কৌশলে আজ আমরা বড় ক্লান্ত হয়েছি কিছুক্ষণ আমরা বিশ্রাম করবো দিদি তাই হবে এসো।